नमस्कार बंधुरा, शॉर्ट वीडियोस इन चैनले आपनादेर स्वागत। चले एसेछि आरो एकटी नतून वीडियो निये। आजकेर विषय, कमिशनेर भित्तिते एबार 50,000 ब्यबसा सहायक नियोग करबे इंडिया पोस्ट पेमेंट बैंक। दफ्तरेर बाइरे साधारण मानुषके दिए काज करानोर सिद्धान्त नेওয়া হয়েছিল আগেই। এবার সেই কাজ শুরু করে দিল ভারতীয় ডাক বিভাগের আওতায় থাকা ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক। চলতি আর্থিক বছরে দেশ জুড়ে 50,000-এর উপর ব্যবসা সহায়ক নিয়োগ করা হবে। এই অর্থবর্ষের প্রথম 6 মাসে অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যেই পশ্চিমবঙ্গে নিয়োগ হবে 2,500। তারা কমিশনের ভিত্তিতে কাজ করবেন। দেশে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক বা IPPB-র প্রায় 5.5 কোটি গ্রাহক রয়েছেন। বিভিন্ন পরিষেবা নিয়ে তাদের কাছে আরও বেশি করে পৌঁছতেই এই উদ্যোগ নিয়েছে ডাক বিভাগ। যেভাবে ব্যাংকে ব্যবসা সহায়করা পরিষেবা দিয়ে থাকেন, সেই ধাঁচেই শুরু হবে এই পরিষেবা। অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য সঞ্চয় প্রকল্প চালু করা ছাড়াও এখন বেশ কিছু পরিষেবা দিচ্ছে IPPB। সেই তালিকায় আছে আধারের সঙ্গে মোবাইল ফোন ও ইমেল সংযোগ, শিশুদের আধার, বিভিন্ন সংস্থার গৃহ ঋণ ও গাড়ি ঋণ প্রকল্প বিক্রি, স্বাস্থ্য বিমা পলিসি বিক্রি, আধার সংযোগের মাধ্যমে লেনদেন, টাকা বা ফান্ড ট্রান্সফার প্রভৃতি। এই কাজগুলি মূলত করে থাকেন গ্রামীণ ডাকসেবক ও পোস্টম্যানরা। পশ্চিমবঙ্গে প্রায় 2,500 কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই কাজ করার জন্য। তারা যেমন এই কাজগুলি করবেন, তেমনি ব্যবসা সহায়কদের এই কাজের অনুমতি দেওয়া হবে। ডাক বিভাগ সূত্রের খবর, প্রথমে আধার সংক্রান্ত পরিষেবার দায়িত্ব দেওয়া হবে না এই কর্মীদের। তারা ঋণ প্রকল্প ও বীমা প্রকল্পগুলি বিক্রি করবেন। ধাপে ধাপে তাদের আধার সংক্রান্ত কাজ করার অনুমতি দেওয়া হবে। সেক্ষেত্রে বায়োমেট্রিক সুবিধা দিতে ডিভাইস দেওয়া হবে। IPPB এই কাজের জন্য যাদের নিয়োগ করবে তাদের 5,000 টাকা জমা রাখতে হবে সিকিউরিটি ডিপোজিট হিসেবে। এই টাকা ফেরতযোগ্য। পাশাপাশি প্রসেসিং ফি বাবদ প্রায় 1,100 টাকা জমা করতে হবে, যা ফেরত পাওয়া যাবে না। 18 বছর বয়স হলেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এই কাজের সুযোগ পাবেন যে কেউ। তবে কাজের মান সঠিক না হলে সংশ্লিষ্ট কর্মীর লাইসেন্স বাতিল করার অধিকার থাকবে ব্যাংকের। ইতিমধ্যে ভারতীয় ডাক বিভাগ প্রায় 38,000 গ্রামীণ ডাকসেবক পদে নিয়োগের কথা ঘোষণা করেছে। তাহলে কেন নতুন করে ব্যবসায়িক প্রতিনিধি নিয়োগের কাজ শুরু হচ্ছে? ডাক বিভাগের কর্তারা বলেছেন, IPPB-র উপর আরও বেশি করে আর্থিক পরিষেবা সংক্রান্ত দায়িত্ব দেওয়া হতে পারে, কারণ ইতিমধ্যে এই ব্যাংক ঢেলে সাজাতে 820 কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। অন্যদিকে পোস্ট অফিসের কাজের দিনে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ চলে। ব্যবসা সহায়ক বা প্রতিনিধিরা দিনের যে কোনো সময় এই কাজ করতে পারবেন, তাতে ব্যবসা বাড়বে ব্যাংকের। যারা ব্যবসা সহায়কের কাজ করতে চান তারা নিজেদের নিকটস্থ পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করবেন। বন্ধুরা, আজকের IPPB বিষয়ক প্রতিবেদনটি আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে চাপ দিন এবং ভিডিওটি নিচে থাকা লাইক বাটনে চাপ দিন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার বন্ধুরা।